হাই ফ্রেন্ড, রুমার এই ভ্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই সকলে ভালোই রয়েছ। আমরা যে খুব একটা খারাপ আছি তা নয়, কিন্তু আজকে একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাবো। তো আমাদের এখানে এখন চলছে সাইক্লোন আর সঙ্গে প্রবল বৃষ্টি। রাত 3টে থেকে সাইক্লোনের মানে পরিস্থিতিটা তৈরি হয়েছে আর বৃষ্টি তো চলছেই, সারাদিন চলবে। কারেন্ট নেই, লোডশেডিং, পাওয়ার অফ, অন্ধকার পুরো একদম। এই দেখো একজন খেতে এসছে, কি অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে ওদের। ওরা আমাদের খুব কাছের, তাই না? এই পরিস্থিতিতে ওদেরও তো খাওয়া দাওয়ার প্রয়োজন রয়েছে। কি অবস্থা দেখো, শরীরটা ভয় পাচ্ছে। দেখো হাওয়া কি কি জোরে হাওয়া হচ্ছে, দেখো কিভাবে চলছে সাইক্লোনটা। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই অলরেডি ভেঙে পড়ে গেছে। খুব একটা যে এদিকে ক্ষয়ক্ষতি হয় সেটা নয়, ক্ষয়ক্ষতি খুব একটা হয় না। গাড়িগুলো দেখেছ কিভাবে হাওয়া হচ্ছে দেখো। তো আমি দরজাটা খুলে রাখতে পেরেছি, কারণ বাতাসটা অন্যদিকে হচ্ছে, এদিক দিয়ে ঠিক হচ্ছে না। কাকগুলো এসে বসে আছে, ওরা আশ্রয় নিয়েছে, গাছে আর বসে থাকতে পারছে না। তো কতটা জল হয়েছে নিচে দেখো, জল জমে গেছে দেখো। এটা একটা এমনি খালি প্লেস রয়েছে, আর ওই যে রাস্তায় গাড়িটা দাঁড়িয়েছে, ও পুরো মনে হয় প্রায় 1 হাঁটুর সমান জল আছে ওখানে। আর এখানে তো বলার মতো না, এখানে প্রচুর। এখানেও নিচে একটা গাড়ি আছে, তোমরা হয়তো দেখতে পারবে না ঠিক করে, ওই গাড়িটা লক্ষ্য করলে দেখতে পাবে, ঢাকা দেওয়া একটা গাড়ি আছে, দেখো হাফটা ডুবে গেছে। আর আমার ঘরটা দেখো পুরো অন্ধকার, দেখো কোনো দিকে তুমি আলো দেখতে পাবে না, পুরো গুদগুদে অন্ধকার। তাই কী যে আজকে রান্না করবো, কী যে খাবো কিছুই বুঝে উঠতে পার। তো এইটা এবার দেখো, রাস্তা দিয়ে একটা গাড়ি যাবে, দেখো কীরকম জল দেখো। ওই দেখো, দেখতে পেলে তো কী পরিস্থিতি। সমুদ্র দেখতে আর দূরে যেতে হবে না, ঘরেই সমুদ্র এসে গেছে। আমার এই ভিডিওটা হয়তো পাবলিক করতে লেট হবে, কেননা মোবাইলে একদম চার্জ নেই, অল্প একটু চার্জ রয়েছে। কারেন্ট কখন আসবে বলাও যাচ্ছে না, এই দুর্যোগ কখন কাটবে তারপরে ডিপেন্ড করবে কারেন্ট কখন আসবে। আর কিছু উপায় নেই বলেই বাধ্য হয়েই একটা পাল্লা খুলে রেখেছি, কারণ একদম তো অন্ধকার, একটু আলো তো ঘরে দরকার, না হলে কিছুই করা যাচ্ছে না। তো আমরা এই বর্ষার মধ্যে তাই কি করব, বানিয়ে ফেললাম সকালে জলখাবার, ইডলি, সাম্বার, চাটনি। তো যারা যারা তোমরা খেতে ইচ্ছুক তারা চলে আসো।